কিছু তো কাছে আসে দাঁড়িয়ে ধরো নিয়ে আসবো একটু স্পেস দিলে বলতে হবে ওই ওই চেয়ারটা আপনি আসলে পরে কম্প্যাক্ট হয় না ওই চেয়ার আমি অত্যন্ত আনন্দিত মুসলমান মালিককে উনি অগ্রগতির পথ দেখিয়েছেন এটা বলা যেতে পারে তো আমি এই ছোট যেমন আমি যেমন দেখাশোনা করতাম আমার সেই শক্তি এখন নাই এতে হয় কি ঘরের অনেকটা অসুবিধা হয় তবে একটা আমি সেই শহরে চাকরি কাজ হোক কাজ আমাকে সাহায্য করে উনি না থাকলে আমার খুবই অসুবিধা হবে আমি এই জন্য ওর কাছে এবার ছবি আমরা পেয়েছি মহাজন প্রতিদিনে ছবি দিয়েছেন ছাত্রী
বিচারক ছিলেন, শফিকুল ইসলাম স্বপন, শেখ আব্দুল রাজ্জাক আর মাসিক আহমদ মাঝি, তিনজন বিচারক, তারাই ছবি দেন। আমি আমরা প্রথমে সাজাখানকে করেছিলাম, কিন্তু তিনি অসুস্থ, তিনি আসতে পারেননি। তার বদলে শেখ আব্দুল রাজ্জাক আচ্ছা, আমি আপনাকে কিছু ঘোষণা করতে চাই। আজকের অনুষ্ঠানে যারা সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে চান, তারা গানের মাস্টার মিস্টার পুরীচন্দ্রকে তার সঙ্গে যোগাযোগ করবেন। তাতে সুবিধা হবে এই যে পুরীবাবুর প্রোগ্রাম আর সেই সাংস্কৃতিক প্রোগ্রাম তৈরি করার সুবিধা হবে। শিল্পীদের ছবি করবো, কারণ ভাইয়া সবসময় আগ্রহী থাকেন, ছবি দিয়ে খুব আগ্রহী থাকেন। আশা করি দয়া করে আপনারা এর চেষ্টা করবেন। আর একটা ঘটনা হচ্ছে, আমাদের অনুষ্ঠানের ফলোয়ার বৃদ্ধি করেছেন, এর মান বাড়িয়েছেন, এর জন্য ক্যামেরা রিক্রিয়েশন আজকের শুভ দিনের জন্য একটা কবিতাও লিখে আগে ভাগে আমাদের কাছে পাঠিয়েছিলেন। ওনার শারীরিক অসুস্থতা পেয়েছেন অনেকেই, তারা তাদের এই সাহায্য সহযোগিতার কথা জনসমক্ষে প্রচার করতে চান না। তবুও আমি অনেকেই অনুরোধ করেছিলাম যে আপনাদের সম্বন্ধে দুটি কথা, অর্থাৎ ক্যামেরা ক্লাবের এই সাহায্য সহযোগিতার যে হাত আপনারা বাড়িয়ে দিয়েছেন সে সম্বন্ধে আমার দুটো কথা না বললেই নয়। আপনারা দেখছেন কাগজের উপরে যে ব্যানারটি দেওয়া আছে, এই ব্যানারটিতে সৌজন্যের যার সৌজন্যটা আমরা পেয়েছি প্রাণ পুরুষ গোলাম কাসেম ড্যারি, উনি প্রচার বিমুখ, তবুও আমাদের অনুষ্ঠানে তার সম্বন্ধে দুটো কথা না বললেই নয়। আমরা যারা ক্যামেরা নিয়ে নাড়াচাড়া করি তারা সত্যিকার অর্থেই তাকে স্টুডিও এসবের ব্যবস্থা করেছেন আমাদের ক্লাবের সদস্য হামিদুল হক কচি, মানার হোসেন মানি, অন্যান্য ব্যবস্থায় আমাদের ক্লাবের প্রাক্তন সহসভাপতি শেখ আব্দুল রাজ্জাক, মোহাম্মদ আমানুল্লাহ, নাফিস আহমেদ নাজরি, এরা সবাই সাহায্য সহযোগিতা করেছেন। তাদের কাছে আমি ব্যক্তিগতভাবে আমার ধন্যবাদ পৌঁছে দিচ্ছি। তবে তারা সবাই গাড়ির প্রাক্তন অথবা বর্তমান সদস্য গুণগ্রাহী। আজকের অনুষ্ঠান আপনারা শুনেছেন, তারা সারিবদ্ধভাবে এসে তার দোয়া নেব। জন্মদিনের অনুষ্ঠানে সামগ্রিক ব্যবস্থাপনা এবং উপস্থাপনার দায়িত্ব নিয়েছেন আমাদের সদস্য মরিয়াপা। আর জন্মদিনের অনুষ্ঠানের পর যে সাংস্কৃতিক অনুষ্ঠানটা শুরু হবে সেটার ব্যবস্থাপনা এবং শারীরিক দায়িত্ব আমাদের কুলিন্দা, তাদের সঙ্গে সরাসরি ঘোরা থেকে জড়িত শ্রদ্ধেয় কুলিন্দন্ত্র দেয়, যাদের নাম আমি উল্লেখ করলাম। এরা ছাড়াও অসংখ্য গ্যালির গুণগ্রাহী আছেন যারা আজকে দিনের জন্য নয় সবসময় তাদের সাহায্য সহযোগিতা এবং সেবা কাঙ্ক্ষা আমাদের জন্য অবিমন ভাবে দিয়ে আসছে। আমি ব্যক্তিগত ভাবে কয়েকজনকে আজকে অনুষ্ঠানে হাজির হওয়ার জন্য অনুরোধ করেছিলাম, তাদের যথাযথ বসার ব্যবস্থা আমি করতে পারিনি। আমাদের সঙ্গে আজকের এই দিন আমরা সবাই দেখা করে চলে আসবে।
আমাদের এরকম করে বছর বছর আনন্দ দান করেন। এখানে গোলাম হাসান সাহেবের জন্য বলবার আমার কাছে কিছু নাই, উনি নিজেও বলেছেন যে ওনাকে শুধু ফটোগ্রাফার বলে আমি চিনতাম না, আমি তো ওনাকে সাহিত্য বলে চিনতাম। সেই হিসাবে ওনার লেখার প্রশংসা আমি করে এসেছি, তার লেখার আমি একজন ভক্ত। ওনার শুধু দিন সাহেব আমার সঙ্গে রাত্রে বিষয় করে গিয়েছিলেন, আমি ওনার সঙ্গে পরিচিত হয়ে অত্যন্ত আনন্দ এবং কৃতজ্ঞতা বোধ করেছি। ঠিক এই জায়গায় আমরা কয়েকজন তরুণ প্রতিষ্ঠা করেছিলাম 1962 সালে, এবং তারপর থেকে আমাদের সকলের পুনরাবৃত্তি কাণ্ড কর্মকাণ্ড অব্যাহত থেকেছে। আজকে বিলুপ্ত হয়ে যাহা কিছু প্রিয় অতীতের সব চিত্র যাহা রমণীয় কিংবা জগন্নাথ তুলে আগে চলে সমাজ চলে যায় এদিকে পায়ে যান তোমার মাস বুঝতে ভাই আপনি সামনে এসে বলুন
This is camera, with flashlight. আমি অত্যন্ত আনন্দিত মুসলমান মালিককে উনি অগ্রগতির পথ দেখিয়েছেন এটা বলা যেতে পারে। তা আমি এই ছোট যেমন আমি যেমন কাউকে দেখাশোনা করতাম আমার সেই শক্তি এখন নাই, এতে হয় কি ঘরের অনেকটা অসুবিধা হয়। তবে বিচারক ছিলাম সবন শেখ আব্দুল রাজাক
আর মাসে আহমদ মাসি তিনজন দুজন তারা ছবি দেন। আমি আমরা প্রথমে সালাকে করেছিল যদিও তিনি অসুস্থ, তিনি আসতে পারেন তার বদলে শেখ আব্দুর রাজ্জাক আচ্ছা আমি এখন একটা কিছু ঘোষণা করতে চাই। আজকের অনুষ্ঠানে যারা সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে চান তারা গানের মাস্টার যেটা পুরীচন্দ্র দে তার সঙ্গে যোগাযোগ করবেন আগে তাতে সুবিধা হবে এই যে পুরীবাবু প্রোগ্রাম আনছেন কি সাংস্কৃতিক প্রোগ্রাম তৈরি করার সুবিধা হবে। আরেকটা ঘটনা হচ্ছে আমাদের অনুষ্ঠানের ফলোয়ার বৃদ্ধি করেছেন, এর মান বাড়িয়েছেন, এর জন্য ক্যামেরা রিক্রিয়েশন আজকের শুভ দিনের জন্য একটা কবিতাও লিখে আগে ভাগে আমাদের কাছে পাঠিয়েছিলেন। ওনার শারীরিক অসুস্থতা পেয়েছেন অনেকেই, তারা তাদের এই সাহায্য সহযোগিতার কথা জনসমক্ষে প্রচার করতে চান না। তবুও আমি অনেকেই অনুরোধ করেছিলাম যে আপনাদের সম্বন্ধে দুটি কথা, অর্থাৎ ক্যামেরা ক্লাবের এই সাহায্য সহযোগিতার যে হাত আপনারা বাড়িয়ে দিয়েছেন সে সম্বন্ধে আমার দুটো কথা না বললেই নয়। আপনারা দেখছেন কাজের উপরে যে ব্যানারটি দেওয়া আছে, এই ব্যানারটিতে সৌজন্যের যার সৌজন্যটা আমরা পেয়েছি প্রাণ পুরুষ গোলাম কাসেম ড্যারি, উনি প্রচার বিমুখ, তবুও আমাদের অনুষ্ঠানে তার সম্বন্ধে দুটো কথা না বললেই নয়। আমরা যারা ক্যামেরা নিয়ে নাড়াচাড়া করি তারা সত্যিকার অর্থেই তাকে স্টুডিও এসবের ব্যবস্থা করেছেন আমাদের ক্লাবের সদস্য। আমি লক্ষ করছি মানার হোসেন মানি অন্যান্য ব্যবস্থায় আমাদের ক্লাবের প্রাক্তন সহসভাপতি শেখ আব্দুর রাজ্জাক, মোহাম্মদ আমানুল্লাহ, নাফিস আহমেদ নাজরি, এরা সবাই সাহায্য সহযোগিতা করেছেন। তাদের কাছে আমি ব্যক্তিগতভাবে আমার ধন্যবাদ পৌঁছে দিচ্ছি। তবে তারা সবাই ক্লাবের প্রাক্তন অথবা বর্তমান সদস্য আমাদের শ্রদ্ধেয় মরিয়াদা। আর জন্মদিনের অনুষ্ঠানের পর যে সাংস্কৃতিক অনুষ্ঠানটা শুরু হবে সেটার ব্যবস্থাপনা এবং শারীরিক দায়িত্ব আমাদের পুলিশরা তাদের সঙ্গে